নমস্কার বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে ক্লিক করার জন্য আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ক্লার্কশিপ পার্ট টু অর্থাৎ ক্লার্কশিপ মেন এক্সামকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান উঠে এসেছে অর্থাৎ অনেকেই ছয় ডিসেম্বর যে পরীক্ষাটি ছিল এই পরীক্ষাটি দিতে পারেননি ডালকলাতে একটি পথ অপরোধের জন্য এবং সেই নিয়ে একটি গুরুত্বপূর্ণ যে নোটিস তা উঠে এসেছে অর্থাৎ পরীক্ষা আবারও হবে তো কি সেখানে বলা হয়েছে কবে পরীক্ষা হবে কটা থেকে পরীক্ষা হবে এই নিয়ে যে বিস্তারিত আমরা জানবো আজকের এই ভিডিও থেকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে দেবেন বন্ধুরা স্ক্রিনে দেখছেন বর্তমানে রয়েছে পাবলিক সার্ভিস কমিশন বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডট লিখলেই আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এসে আপনারা সাইডে দেখবেন হোয়াটস নিউ অপশন রয়েছে যেটা প্রতিবারের মতোই আবার আবারও বলি এখানে আপনারা আসবেন এবং নিচে যে ভিউ অল অপশান রয়েছে এই ভিউ অল অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে এবং এখানে দেখবেন প্রথমের দিকে এখন বর্তমান যে নোটিশটি তা কিন্তু শো করছে তো এখানে দেখুন কমিশনস অর্ডার রিগার্ডিং ক্লার্কশিপ এক্সামিনেশান পার্ট টু দু তো আমরা রাইট সাইডে এখানে যদি ক্লিক করি তাহলে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবো তো অফিসিয়াল নোটিশটি আমি ডাউনলোড করছি এবং করে আপনাদেরকে বিস্তৃত জানাচ্ছি তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা অন স্ক্রিনে দেখছেন আপনাকে লাইভ দেখিয়ে দিলাম এটা ডাউনলোড হলো এবং আপনারা এখানে দেখুন এখানে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এবং এখানে অর্ডার দেওয়া রয়েছে তো এখানে অর্ডার কি বলা হয়েছে অর্থাৎ ছয়ই ডিসেম্বর যে পরীক্ষা ছিল এবং সেই পরীক্ষাতে কিন্তু অনেকেই পৌঁছাতে পারেনি কারণ কি ডালকোলাতে একটি পথ অবরোধ হয়েছিলো এখানে পরিষ্কারভাবে কিন্তু সেটা দেওয়া রয়েছে রোড ব্লকেড অর্গানাইজড অ্যাট ডালকোলাতে তার জন্য কিন্তু অনেকেই যে মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর অনেক স্টুডেন্ট কিন্তু অনেক পরে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছে বা তারা কিন্তু পরীক্ষা দিতে পারেনি তো তাদের সেন্টার ছিল শিলিগুড়ি অর্থাৎ শিলিগুড়ি সেন্টারে কিন্তু তারা পৌঁছাতে পারেনি এই পথ অবরোধের জন্য এবং তাদের জন্য আবারও কিন্তু নতুন করে যে পরীক্ষা ব্যবস্থা করা হয়েছে এবং সেটা সেদিনই জানিয়ে দেওয়া হয়েছিল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু আজ সরি এটা প্রকাশিত হয়েছে নয় ডিসেম্বর তো এটা কিন্তু নয় ডিসেম্বর দু হাজার কুড়িতে প্রকাশিত হয়েছে এবং এখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে কবে এবং কখন পরীক্ষা হবে তো আপনারা পুরো নোটিশটা একবার পারলে পড়ে নেবেন এবং লাস্টের দিকে লাস্টে আপনারা দেখবেন এখানে কিন্তু ডেট এবং টাইমটা দেওয়া রয়েছে তো পরীক্ষাটি হবে স্যাটারডে দ্য টোয়েন্টি সিক্স ডিসেম্বর দু হাজার কুড়ি অর্থাৎ ডিসেম্বরের ছাব্বিশ তারিখ দু হাজার কুড়ি ফ্রম অর্থাৎ টাইমটা দেওয়া রয়েছে দেখুন সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত টাইম দেওয়া রয়েছে যারা যারা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে পারেননি এবং এটা কিন্তু পরিষ্কারভাবে দেওয়া হয়েছে যে কোন কোন ডিস্ট্রিক্ট দেখুন মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে যারা ক্যান্ডিডেট তারাই কিন্তু শুধুমাত্র পরীক্ষাটি দিতে পারবেন এখানে কিন্তু পরিষ্কারভাবে দেওয়া রয়েছে যে সাপ্লিমেন্টারি এক্সামিনেশান উইল বি টেকেন কেন এটা কিন্তু আপনারা অবশ্যই ভালো করে দেখে নেবেন অনেকে গুলিয়ে দেবেন না যে সবারই জন্য সেটা কিন্তু নয় যারা পরীক্ষা দিতে পারেনি স্পেশালি মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে তারা কিন্তু এই পরীক্ষাটি শুধুমাত্র দিতে পারবেন এবং এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবেন তো আপনারা অবশ্যই এখানে দেখবেন দেওয়া রয়েছে অ্যাডমিট কার্ড ফর দ্য সাপ্লিমেন্টারি এক্সামিনেশানস মে বি মেড অ্যাভেলেবেল ফ্রম দ্য ওয়েবসাইট অফ তা কমিশন অ্যাটলিস্ট সেভেন ডেজ অ্যাহেড অফ এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষার ঠিক সাত দিন আগে থেকে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং যেদিন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা শুরু হবে অর্থাৎ লিঙ্ক চলে আসবে তৎক্ষণাৎ কিন্তু আমি ভিডিও করে জানিয়ে দেবো কীভাবে আপনারা ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড তো তার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল প্রেস করে রাখুন তাহলেই আপনারা গুরুত্বপূর্ণ নোটিশটি জানতে পারবেন এবং এই যে পিডিএফের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা খুব সহজেই কিন্তু ডাউনলোড করতে পারবেন তো আপনাদেরকে গুরুত্বপূর্ণ নোটিশটি জানিয়ে দিলাম ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন ধন্যবাদ